পরে দেখো পরে পাল্টা গেলে যখন দিক থেকে বেরি দিল কোন বাচ্চা তার লাগতো हेलो তোমরা আরে গড দাও দাও এই ওমেন্টোমেন্ট সব ভিজে গেছে এই দেখো ওমেন্টোমেন্ট ওমেন্টোমেন্ট ফেলা تھاチナ দাও দাও ফড় আগুন জ্বলে উঠছে কালকে কতগুলো ছেলে আসলো প্রথমে পিছনের বাড়ি ভাঙচুর করলো করে তারপরে এই দিক দিয়ে ঢুকে আমার দরজায় বাড়ি মারলো দরজা বাড়ি মেরে ভেঙে ঘরে ঢুকে বলছে ছেলেকে বের কর বাজে বাজে দিয়ে বলছে ছেলেকে বের করতো ছেলেকে বের কর কেটে কুচি কুচি করে ফেলবো আমি ছেলে নেই ওখানে ছেলে থাকে না হ্যাঁ বলছে ছেলেকে পেলে তোকে পিস পিস করে দেবো আমাকে তো যাতায় ভাষা দিলো তারপরে ওই দরজাটা ভেঙে ফেললো ভেঙে ওদের বাড়ি ভাঙচুর করলো করে আবার করলো এটা করা যায় হচ্ছে বলাকার ছেলেরা দিয়েছে ওভেন ফেলে দিয়েছে আমার ছেলে আগে পার্টি করতো এখন করে না আগে তৃণমূল করতো এখন পার্টি করে না ওই ওদের রাগ পার্টিতে যেতে বলেছে যায় নিয়ে এইসব নিয়ে ওদের রাগ এর আগেও একবার হুমকি দিয়ে গেছে কিছুদিন আগেও আমাকে পুলিশ 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 এসেছিল এসেছিল রাতে ছিল ভোর পাঁচটার সময় চলে গেছে গাড়ি আপনার নাম আমার নাম রিনা গুহ আমি একটা দু মাস আগে আমার টিউমার অপারেশন হয়েছে ডাক্তার আমাকে পুরো ফুল রেস্টে থাকতে বলেছে কত আমরা আতঙ্কের বলতে আমরা জীবন হাতে নিয়ে রয়েছে কখন কি হয় কোনো বলা যায় না কি চাইছো না এখন আমরা চাইছি যেন আমরা ঠিকভাবে বাসতে পারি এরকম আতঙ্কের মধ্যে কিভাবে থাকে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে ঘরের মধ্যে মেয়েটা আমার ভয় জোরে কাঁপছিল সঙ্গে সঙ্গে ওষুধ খাই আমার মেয়ে এক সপ্তাহ ধরে ম্যালেরিয়া হচ্ছে হ্যাঁ হসপিটালে যাওয়ার কথা আজকে মেয়ে রিপোর্ট আনতে যাওয়ার আমার যেতে পারলাম না আমি নিজেই একটা রুগী এইরকমভাবে বেড়ালে রাস্তাঘাট আমার কিছু হয়ে গেলে তখন আবার কে দেখবে গতকাল সাড়ে এগারোটা নাগাদ আমি ঘরে ছিলাম আমার ছেলেকে নিয়ে আমি ঘরে থাকি হঠাৎ বেশ কিছু ছেলের আওয়াজ পাই তা আমি ওই যখন ছেলেদের আওয়াজ পাই যেন মনে হচ্ছে কাছেই গিয়ে এসছে আমি বললাম কী হলো যেহেতু আমি জনপ্রতিনিধি আমার কৌতূহল বেশি কোথাও কিছু হলো কি না ঘর থেকে বেরোতে যাব এমন সময় দরজা থেকে কাজ ঝুরঝুর করে আমার মুখে পড়লো তারপরে আমি ছেলেকে বললাম যে দরজা লাগিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে ছেলেকে নিয়ে ঘরে ঢুকছি ঘরে ঢুকতে ঢুকতে পাঁচখানা জানলা চতুর্দিকে পাঁচ দিক দিয়ে সব চতুর্দিক দিয়ে এক নাগারে এসে যেন বর্ষণ হচ্ছে বৃষ্টি হচ্ছে কাচের বাইরে থেকে এত বড় বড় ইট মারছে বাঁশ দিয়ে মারছে মেরে মেরে পুরো ঘরের মধ্যে ভর্তি ব ঘরের জালনা ভেঙে টিভিতে লেগেছে ঘরের কাজ দরজার জালনা দরজার কাজ ভেঙেছে তারপরে বলছে বেরিয়ে নোংরা নোংরা ভাষা বলছে ছেলেকে নিয়ে বেরিয়ে দেখে নেবো বিজেপি করিস বিজেপি করা বার করে দেবো এইসব নোংরা নোংরা ভাষা বলছে এবার বেশিরভাগের মুখ কালো পর্দা দিয়ে কাপড় দিয়ে ঢাকা ছিল তবে তার মধ্যেও যাদেরকে চিনেছি আমার বাড়িতে এই প্রথমবার না এর আগেও দুবার ভাঙচুর করেছে তখন আমি প্রত্যেককে দেখেছিলাম প্রায় এবার তাদের মধ্যে কিছু আমার যতটা আমি জানি দশ নম্বর ওয়ার্ডের বলাকা ক্লাব আছে দশ নম্বরের ওখান থেকেই সব বেশিরভাগ এসছে আর আগের বারে যখন ভাঙচুর হয়েছিল আমি গিয়ে থানায় গিয়ে এফআইআর করেছিলাম প্রত্যেকের নাম সহকারে কে কে কাকে কাকে দেখেছিলাম কে কে এসেছিলো কিন্তু আমার এফআইআর থানায় জমা নেয়নি আর এইবারে এখনো আমি যাওয়ার সুযোগ পাইনি আমি একটু পরে পুলিশকে হ্যাঁ গতকালকে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি পুলিশ প্রায় দেড় ঘন্টা পর এসেছিলেন এসে মোটামুটি আমার সঙ্গে কথা বলেছেন ওনারা আসার পরে আমি ঘর থেকে বেরোতে পেরেছি কারণ তার আগে তো সব ভেঙে চুরে শেষ করে দিয়েছে কোথায় কি আছে ছেলেটাকে হয়তো মেরে ফেলবে ওই জন্য আমি আর একা ছেলেকে নিয়ে বেরোনোর সাহস পাইনি পুলিশ আসার পরে উত্তম দলের মোটামুটি লোক জানেন সবাই প্রায় জানেন হ্যাঁ প্রায় অনেকেই এসছেন এখন অর্জুন সিমনও এখানে নেই আমাদের সাংসদ যিনি আছেন আর শুভাংশু দা বিধায়ককে যে জানিয়েছি উনি বলছেন একটু কিছুক্ষণের মধ্যেই আসবেন আপনার নাম আমার নাম সুনিতা বিশ্বাস সরকার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি সুনিতা বিশ্বাস হালিশহর বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কালকে এসে তৃণমূলের দুষ্কৃতীরা এসে সব আগে হাজবেন্ডকে খুঁজছিল তা আমি বললাম বাড়িতে নেই বলে বার কর তুই বাড়ির থেকে বাজে বাজে ভাষা বললো আজে বাজে কথা বলে এখন টাকা চাইছে বলছে চল্লিশ হাজার টাকা দেয় কীসের টাকা দেবো বললো কথা বলবি না তাহলে মেরে দেবো বলেই সব ভেঙে ঠেঙে রেখে চলে গেলো নাগাদ এই হামলাটা হয়েছে এই তো এগারোটা নাগাদ রাত এগারোটা নাগাদ দেশেই হামলা চালিয়েছে প্রায় পনেরো কুড়ি জন মতন ছিল আপনার বাড়িতে হামলাটা আমার বাড়ি এই নিয়ে তিনবার ওদের হচ্ছে বলছে আমরা বিজেপি করে বাড়ির লোক বিজেপি করে বিজেপির জন্য এই অবস্থা কিন্তু এখন তো কোনো কিছুর মধ্যেই থাকে না কাজ করেই করে কিন্তু তা সত্ত্বেও এরকম বারবার এসে এরকম করছে পুলিশকে জানিয়েছেন বিষয়ে পুলিশকে প্রথমবার জানিয়েছি তারা কোনো কেস নেয়নি কালকে যখন এরকম করেছে বলেছি অনেক ফোন করার পরে এসছে তা তারা কিছুক্ষণ ছিল তারপরে আর ছিল এখন চাইছি প্রতিদিন এরকম ঝামেলা বাচ্চাটাকে নিয়ে আমি থাকি আতঙ্কে থাকি কি কোথা দিয়ে কি করবে কে করে দেবে ব্যবস্থা কিছুই বুঝতে পারছি না দিনের পর দিন এরকম কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্কের মধ্যে মেয়েটা বাড়িতে থাকলে দেখাতাম মেয়েটা আজকে এক্সাম ছিল দিতে গেছে হাত কেটে ফেটে একাকার হয়ে গেছে আপনার নাম আমার নাম মৌসুমী শর্মা কি হয়েছে গতকাল ঘটনাটা ঘটনাটা হয়েছে যে আমি ডিউটি নাইট ডিউটিতে ছিলাম তো হট করে বাড়ির লোক ফোন করে বলছে এরকম ঘর দোয়ার ভেঙে গেছে তা আমি জিজ্ঞেস করলাম কারা ভেঙেছে বলছে বলাকার ছেলেপেলেরা ছেলেপে ওরা এসে পাঁচজন এসে ভেঙে গেছে আমরা কী কারণে বলছে না ভেঙে গেছে অবস্থা গালাগালি ঠালাগালি দিয়ে গেছে আমি ঠিক আছে আমি আসছি তারা তা আমি যখন আসলাম আসার পর দেখলাম বাড়ির এই পরিস্থিতি ভেঙে ঠেঙে দাদার বাড়ি ভেঙে ঠেঙে গেছে তখন আমি দাসপাড়া শুনলাম পুলিশ আছে ওখানেও নাকি ঝামেলা করেছে ওরা বিয়ে বাড়িতে থিয়ে বাড়িতে নাকি মারধর করেছে কাকে আমি নর্মালি শুনে আমি ওই দাসপাড়ার দিকে পুলিশের ওখানে যাচ্ছিলাম বলতে হট করে মাঝখানে আমাকে তিন চারজন ধরল ফোকো বলে একজন জামায়ের ছেলে তারপরে রাজার ছোট ভাইটা ওরা আমাকে চেনে খুব ভালো করেই তা আমি আমাকে দ্বারকে বললো কোথায় যাচ্ছি এরকম বলতে বলতে পেছন দিক দিয়ে বাসের বাড়ি মেরে ওখানে আমাকে ফেলে দেয় এবং ওখানে যে যা পারে বুকে ঠুকে বাঁশের বাড়ি মারে মারার পর আমি ওখান থেকে পালিয়ে যাই এবং ওরা আমার পেছনে ছুটতে ছুটতে গালাগালি পড়া ছিল তো ওই ফোন টোন পরে এসে পুলিশ এসে আমাকে উদ্ধার করে দেয় এবং পুলিশ বলে যে যারা যারা করেছে এদের সবাই অভিযোগ দিয়েছে সবার হ্যাঁ সবার নাম দিয়ে করেছে কোথায় লেগেছে আপনি এখানে আপনার নাম আমার নাম শানু